সবাই ইটস মি তাসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাসিন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি চার্জিং ডিভাইস। সো আপনারা অনেকেই দেখেছেন যে আমি আমার ভিডিওতে এরকমই চার্জিং ডিভাইসগুলো ব্যবহার করে থাকি ব্যাটারি চার্জের জন্য। সো আপনারা অনেকে বলেছেন যে আমি যদি এই চার্জিং ডিভাইসটি না পাই তাহলে কী করবো, তো এর জন্য আজকে আমি আপনাদেরকে একটি ব্যাটারি চার্জিং ডিভাইস বানিয়ে দেখাবো যেটি বানাতে আমাদের মাত্র 5 টাকার মতো খরচ হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন দেখা যাক এটি বানাতে আমাদের কী কী লাগবে। তো লাগবে একটি এরকম চার্জিং পিন, লাগবে একটি এলইডি, একটি 1K রেজিস্ট্যান্স যেটি এখানে দেখতে পাচ্ছেন, লাগবে একটি IN4007 ডায়োড। সো এই ডায়োডের এই সাদা পাশটি হবে ডায়োডের পজিটিভ, এই কালো পাশটি হবে নেগেটিভ। তো প্রথমে আমরা এই চার্জিং পিনটিকে হেল্পিং হ্যান্ডের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। আমি লাগিয়ে নিয়েছি, এখন ওই যে এই এলইডির পজিটিভ নেগেটিভটি আপনাদেরকে একটু চিনিয়ে দিচ্ছি। এলইডির যে বড় টার্মিনালটি রয়েছে এটি হচ্ছে পজিটিভ টার্মিনাল, ছোটো টার্মিনালটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল। সো আমরা এলইডির পজিটিভ টার্মিনালের সাথে 1K রেজিস্ট্যান্সটিকে লাগিয়ে নেব। সো আমি লাগিয়ে নিচ্ছি, এখন আমরা এই 1K রেজিস্ট্যান্সটিকে চার্জিং পিনের এই টার্মিনালের সঙ্গে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি, এখন এই চার্জিং পিনের এই টার্মিনালের সঙ্গে এভাবে লাগিয়ে নেব। সো আমি লাগিয়ে নিচ্ছি, সো আমি এই দেখুন এই যে এটিকে এরকমভাবে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে, এখন এই যে ডায়োডের এই সাদা পাশটি হবে পজিটিভ টার্মিনাল, ওই কালো পাশটি হবে নেগেটিভ টার্মিনাল। সো আমরা ডায়োডের এই কালো পাশটিকে আমরা এখানে এভাবে লাগিয়ে নেব। সো আমাদের তৈরি হয়ে গেল এই চার্জিং ডিভাইসটি, এখন দেখুন আপনার ব্যাটারি কানেকশনগুলো কোথায় দিবেন। ডায়োডের এই যে সাদা প্রান্তে দিবেন ব্যাটারির পজিটিভ টার্মিনালটি, ও ব্যাটারির নেগেটিভ টার্মিনালটি এলইডির এ প্রান্তে দিয়ে দিবেন। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।